ফিরলাম বিরতির পর যে বড় খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে এবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। যেমনটা জানা যাচ্ছে যে সন্দেশখালীতে এসে পৌঁছেছেন ডিজি রাজীব কুমার। বারবার যে অভিযোগ উঠে আসছে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, মূলত সেই অভিযোগের ভিত্তিতে সন্দেশখালীতে বৈঠক করবেন বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের নিয়ে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সন্দেশখালী থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, দেখো যেমনটা জানা যাচ্ছে যে সন্দেশখালীতে ইতিমধ্যে এসে পৌঁছেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কি কি কর্মসূচি রয়েছে তার কি জানা যাচ্ছে? দেখো, যেটা আগে রাজ্যে কিন্তু সকালে যেটা খবর হয়েছিল, রাজ্যে ডিজি ও ডিজি কিন্তু রাজ্যে ডিজি নিয়ে রাজীব কুমার তিনি তো সন্দেশখালীতে আসবেন। তিনি হচ্ছে তিনটের কিছুক্ষণ আগেই কিন্তু ধামাখালিতে পৌঁছায় গাড়ি করে, তারপরে কিন্তু ওখান থেকে নদী বিহার করে নদী পার করে কিন্তু সন্দেশখালীতে পৌঁছায়, ওখান থেকে টোটো করে কিন্তু সন্দেশখালী থানায় ঢোকে। এখানে পাশাপাশি সন্দেশখালী থানা থেকে ইতিমধ্যে এসপি হাসান মেহেদি রহমান সহ কিন্তু একাধিক আইপিএস অফিসার তারা কিন্তু আসেন, তাদের সঙ্গে বসে কিন্তু বৈঠক করবেন আইন শৃঙ্খলা নিয়ে। যেহেতু প্রশ্ন উঠছে যে তারপর কিন্তু অভিযোগকারীরা অভিযোগ করছেন পুলিশ কিন্তু কোনো কাজ করছে না, পুলিশ কোনো নিষ্ক্রিয়তা দেখাচ্ছে, এমনই কিন্তু অভিযোগ উঠেছে বারবার যে প্রশাসন কোনো কাজ করছে না, এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে বারবার। পাশাপাশি বিরোধী পক্ষ হচ্ছে কিন্তু গেড়ে যাচ্ছে শেখ শাহজাহান, অধরা এখনো পর্যন্ত প্রশাসন কিন্তু শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না। এই নিয়ে কিন্তু একাধিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবেন এবং বৈঠক করবেন বলে এমনটা অনুমান করা হচ্ছে। পাশাপাশি রাজীব কুমার, তিনি কিন্তু ডিজি রাজীব কুমার, তিনি কিন্তু গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে হয়তো মানুষের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং তাদের যে অভিযোগগুলো আছে সেগুলো শোনার চেষ্টা করবেন। সূত্রমাপে যে খবর পাওয়া যাচ্ছে এমনই কিন্তু ছবি উঠে আসছে কিন্তু সন্দেশখালী থেকে। অনন্যা, অনেক ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সন্দেশখালীতে পৌঁছেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। যেমনটা জানা যাচ্ছে সেখানকার প্রশাসনের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের নিয়ে সন্দেশখালী থানাতে এখনও পর্যন্ত বেশ কিছু আইপিএস অফিসার রয়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন। সূত্র মারফত যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে ডিজি রাজীব কুমার এলাকার মানুষের সঙ্গেও কথা বলবেন।